দয়া এই শালা পদু বাবু কত ঘুমাচ্ছে অভিজিৎ তুই কি করে বুঝলি এই জাঙ্গিয়াটা চোরটারাই বটে বন্ধুরা এই ভিডিওটা একদম ঝাক্কাস হয়েছে ঝাক্কাসটা একদম শেষ তক দেখবি শুরু করা যাক এ বাপ আমার পাঠা ছাগলটা তো এইখানটাই চৈত্যে ছিল আর কোন ধারে গেল এগো অনুনুর মাই একটু কুয়া শোন ওই ধারে দাঁড়া 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 এখন আমি কাজ করছি এ খাল ভরি জলদি করে আয় না জলদি করে আয় আমার মাথাটা খারাপ করে দিস না জলদি করে আয় কি হইলো বলা বলা কি হইলো বলা কি হইলো মানে এই খেনটা যে পাঠা ছাগলটা চৈত্যে ছিল কোন ধারে গেল আমার মনটা হচ্ছে কোন ছাগল ধারে ফলে ব ব করে করে চলে গেলছে না 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 নতুন ছাগল বটে 7,500 টাকা কিনে নিয়ে আলি ওইটা এখন ব ব করে যাবে এক নাই মনটা হচ্ছে এদিকে ওদিকে গেলছে তুই খুঁজতে শুরু কর খুঁজতে শুরু কর নাই তো 7,500 টাকা না একদম জলে বহে চলে যাবে জলে বহে মাকালি দিদি তুমি এদিকে ওদিকে এখন বাড়ি দিকে খুঁজে দেখো তারপর আমি খুঁজতে যাব গা দিকে হ্যাঁ তো ঠিক আছে আমি দেখছি যাই কোন ধারে গেল আর কোন ধারে নাই তুইও জলদি করে ছাগলটা খুঁজে বল যা আমারও তো বড় পাঠা ছাগলটাকে চুরি করে নিয়ে চলে গেছে মনটা হচ্ছে সব জায়গায় খুঁজলি সব জায়গায় দেখতে হলে পালি নাই আমার পাঠা ছাগলটাকে কে চুরি করে নিয়ে চলে গেছে এ বাবা কাকা কি হলো তুমি কাঁদছো কেন কি বলবো বকুড়া আমি একটা পরশু দিন একটা চেং চেঙা বোদা পাঠা দেশি পাঠা নিয়ে আলি হাট থেকে কিনে কোন মারি ভয়াই আমার ছাগলটাকে চুরি করে নিয়ে চলে গেলছে রে না 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 চুরি কেউ করবে নাই কালী পূজা সবাই জানছে কালী পূজা এটা মানসিকের পাঠা বটে চুরি কেউ করবে নাই হয়তো দেখো কারো বাড়িয়ে দিকে সবজি খাচ্ছে নাই রে বাপ নাই আমি সারাই খুঁজে বললি ইন্ডার কল পিন্ডার কল বাড়ি কল সব জায়গায় খুঁজে দেখলি কোথাও পালি নাই পাঠাটাকে মনটা আছে কেউ চুরি করে নিয়ে চলে গেলছে কত পয়সা লিবে সেটা টুকু বলো কত লিবে বিড়ির দামটা দিয়ে দিলেই হবে আমি যখনই দেখতে পাই না তখনই দেখছি না ফুস ফুস বিড়ি টানছে মানে ওরা বিড়ি ছাড়া কোনো খাইয়াই নাই আর মোটামুটি আমি তাহলে 4-5 প্যাকেট বিড়ি কিনে লিখে দিব সিআইডি অফিসার লাগে না রে বাপ না এমন ভুল কাজ করতে হবে নাই ওরা দমে মাতাল বটে বিড়ি টিড়ি লিখে দিও তো বিড়ি টানে ভুলে থাকবে বুঝলে না আর তোমার যদি পাঠা থাকলে পাইয়েছে না তো ঝোল করে খাইয়ে দিবে তোমাদের সঙ্গে চাট তবে তবে কি করবো বো পয়সাই লিখে দিব নাকি আগেই পয়সা লাগবার জন্য হর বনাই গেছে আগে পাঠাটা খুঁজে আনুক তারপর পয়সা দিব ওরাকে তাহলে তাহলে কোন ধারে বটে এ সাইকেলটা নিয়ে আসবো না গাড়িটা নিয়ে আসবো হেবো যেমন জলদি করে যেতে পারি নাই 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 তোমাকে গাড়িও করতে হবে না ঘোড়া করতে হবে নাই ওই সিআই দিলা ঠেন আমরা হাইটি হাইটি যাবো ওরা ছাগল খুঁজা সিআই দিব ওটা ছাগল খুঁজাই মরদ বটে ওরা হ্যাঁ তো চলো চলো আর বেশি গল্প নাই করতে হবে বলি হে রে দয়া ই শালা পদু বাবু কত ঘুমাচ্ছে সকাল থেকে দিয়াকে ঘুমাতেই দেখছি আমি কি বলবো রে অভিজিৎ মানে পদু বাবু আছে না পদু বাবু পেছনে বললে পড়ে গেলছে সকালে মদ খাইয়ে নিয়ে তার জন্য লটর পটর হয়ে কেনা কেনি ঘুমাই দিয়েছে অফিস টাই এ পদু বাবু পদু বাবু উঠ কত ঘুমাছি কর কট 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 কর কট 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 কুছ তো গড়বড় হে অভিজিৎ কুছ তো গড়বড় হে স্বপ্নের মধ্যে বলছে রে কুছ তো গড়বড় হে কুছ তো গড়বড় হে বলি হে রে অভিজিৎ আমাদের মনটা হচ্ছে অফিসটা চলবে নাই আমরা বন্ধ করেছ বাদাম বিচব আর ওই বাদাম বালার মতন খানা হয়ে যাব এই বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম আমার ঠেনে নাই গো বাবু ভাজা বাদাম আমার ঠেনে আর শুধু বাদাম দেখে এলি দু একদিন অফিসটা খুলিয়ে যদি কোনো কেস টেস পাই তো ভালোই নাই তো আমিও 10-15টা ছাগল ঢাই কিনবো রে ভাই এই সিআইডি অফিসে থাকা চলিবে নাই হ্যাঁ তো বলতেছিলি অভিজিৎ রে কি বলে আমাকে কি বলে ছাগল লাদারি গুলা ঝিটাতে দিবি না আমিও তোর সঙ্গে থেকে যাব হ্যাঁ রে দইয়া ইয়ে খেনা এসে নিয়ে কাঁদছে কেন পাশে তো শ্বশুর বঠানো কি তোর কি 12 বছরের বেটা মরে গেল না তোর 12 বছরের বউ মরে গেল যে তুই কাঁদছিস
কি বলবো স্যার, আমি পরশুদিন একটা 7,500 টাকা কালী পূজার পাঁঠা কিনে নিয়ে আলি, আর পাঁঠাটা আমারকে চুরি করে নিয়ে পকার পাক করে দিয়েছে। খুঁজে দাও, একটু খুঁজে দাও। তো তোমার পাঁঠাটা তো খুঁজে দিব, তো ওইটার জন্য 15,000 টাকা লাগবে, নাইতো আমরা পারিব নাই। হ্যাঁ স্যার, আপনি এটা কি রকম কথা বলছেন? আমার 7,500 টাকার পাঁঠাটাই নিয়েছে। আমি তো দুটা পাঁঠা কিনতে পারবো তোমাকে যদি 15,000 টাকা দিয়ে দিত। 10 টাকা দিব বিড়ি খাবার দামটা। 10 টাকায় হবে না, 10 টাকায় হবে না, মোটামুটি মোটামুটি 22,500 টাকা লাগবে, নাই তো হবে না। তোমার শ্বশুর বটে পদু বাবু স্যার, পদু বাবু স্যার, আপনার শ্বশুর বটে স্যার। কি বলবো স্যার, কালী পূজার পাঠা নিয়েছিলি 7,500 টাকায়, কে চুরি করে নিয়ে চলে গেছে। তুমি যদি না খুঁজে দিও তো তোমার মা বহিনের নিয়ে গাল দিয়ে আমি জড়ো করে দিব। হ্যাঁ তো ঠিক আছে, কোনো ব্যাপার নাই, তোরে কাজে লাগিয়ে পড়, কাজে লাগিয়ে পড়। হ্যাঁ তো বলছে পয়সা 10 টাকা দিব, 10 টাকা কি হবে বল না। নাই নাই নাই, 10 টাকাই হবে নাই, 10 টাকাই হবে নাই। তিনজনে 300 করে হাজিরি আর 100 টাকা গাড়িটার তেল, মানে যা আশা করতে হবে না। আমি আইঠো থালা বাটি গুলাই কি করিব, বলে আমার ঠেলা নিবি যে। না বলি স্যার, তুমি তো সেই দাঁড়ায় দাঁড়ায় ভাইছো হুচুক আর ফুচুক এদিকে আর ওইদিকে, তো ইয়াদের থালা বাটি গুলা এটুকু মাজিয়ে দাও, ইয়াদের কাজ গুলা আসান হয়ে যাবে। পদু বাবু একটা আমি বিরাট বড় জিনিস পাই গেছি। না না না, জলদি করে নিয়ে আন, জলদি করে নিয়ে আন। আই দেখুন স্যার, একটা আমি চেড্ডি পেন পাই গেছি, চেড্ডি পেন। এটা মনটা হচ্ছে ওই চোরটারই বটে। হ্যাঁ রে অভিজিৎ, তুই কি করে বুঝলি এই জাঙ্গিয়াটা চোরটারাই বটে? ঠিক বলেছো, এই জাঙ্গিয়াটাকে শুনেই বলে দিলি চোরটার বটে, কারণ ইয়ারা হচ্ছে বড় লোক, রোজে একটা জাঙ্গিয়া কাচি একটা পরে, একটা কাচি একটা পরে, আর এই যেন 7 দিন লে কাঁচা নাই, বকরাসটাই গন্ধ করছে। বাহ 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 বাহ, তোর বিরাট ট্যালেন্ট আছে। এই হাজিরিয়ার থেকে তোকে 200 টাকা পয়সা দিব আর 100 টাকায় মদ খাবো। মায়েরি বলছি রে, দুর্গা পূজায় কিনেছিল মনটা হচ্ছে জাঙ্গিয়াটা, কালী পূজার পরে দেখা হয়ে যাবে। ওহো, তাহলে পাঁঠাটার একজন বাগালও রেখেছো তোমরা, তোমরা ভালোই বড় লোক বঠ। ওই পাঁঠাটা মনটা হচ্ছে বাগালটাই চুরি করে নিয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, তুই এইখান থেকে চ সালা লুটিয়ে নিব, আমাকে দিবি নাই, চ বাগালটার ঘর যাবো চ। আমার মনটা হচ্ছে এই ঘরটাই বাগালটার বটে। কাঁচা লঙ্কা খাচ্ছি, এখন যেতে পারবো না, তোরা বলছ এখন দুয়ারটায়। যা রে যা রে অভিজিৎ, হুড়কাটা তাড়িয়ে দে, হুড়কাটা তাড়িয়ে দে। আরে তুই তোর মালিকের ঘরে পাঁঠা চুরি করেছি। আমি ওর পাঁঠাটাকে চুরি করি নাই, ও আমি ঘর আসতেছিলি, পেছে পেছে আমার ঘর চলে আসেছে, তখন খুঁটাটা বাঁধিয়ে দিয়েছি। চলিয়ে এসেছে তো 5,000 টাকা দে, নাই তো তোকে চোর বলে না জেলে ঢুকাই দিব, খাবি জেলের পোড়া পোড়া রুটি আর মাছির কামুর। না তো আমার জন্য একটাও টাকা নাই, কি আমি দিতে পারবো না। ধর শালাকে, ধর ধর জেলে ঢুকাব, ধর 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 বেটাকে ধর। অত 5,000 টাকা নাই দিতে হবে, 2 কিলো খাসির মাংস
আর কি বলে দুটো 750 দিয়ে দে, ওইটাই তোকে ছাড়ি দিব যা। বলে বাপ, আমি পাঁঠাটাকে চুরিই করি নাই, আর আমি তোর আগে ঘুষ দিব। তুই চুরি না করলিস তো কি হবে, তোর ঘর পাঁঠাটা আইসে যেন সেটাই তো শাস্তি, তোর পেছে পেছে কেনে আসবে। তুই পেছে পেছে আসতে গেলে তুই খুঁটাটাই মালিকের ঘর তুই কেনে বানিতে পারলিস নাই। চলো চলো চলো, খাসির মাংস দিতে পারবো না, পোল্ট্রি মাংস দিব, আর তার সঙ্গে আমিও খাবো, তোমাদের সঙ্গে আগে বলে দিচ্ছি, নাই তো তোমরা ঘর যাও। তো চল 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 সঙ্গেই খাবি চ। তো মামার বেটা মামার বেটা, ভিডিও যদি ভালো লাগলো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, ঘন্টার জোরে বাজিয়ে দিবে, তাই কাল আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো তখন সবাই প্রথম দেখতে পাবে। একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার ঝাড়িয়ে করে দিবে। এবার আসছি কাল তো একদম নতুন ভিডিও নিয়ে। তো টাটা, বাই বাই, গুড নাইট।